এটি একটা শুভ সূচনা হলো। অন্য অন্য প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা কাজ করছি বাংলাদেশ ব্যাংকের সাথে এবং সিআইডি সহ অন্য অন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে। আমরা যখনই যেটা হয়তো আইনগতভাবে দেওয়ার মতো অবস্থায় নিয়ে আসবো, তখনই সেটা ফেরত দেওয়া হবে গ্রাহকদের কাছে। সেটা কিন্তু ফেরত দেওয়া যাবে এবং প্রত্যেক ভোক্তা সেটা